প্রধান নির্বাচন কমিশনার গাজী হাবিবুল আউয়াল বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। সকাল থেকেই ভোট সুষ্ঠুভাবে হচ্ছে, তবে ইভিএমে ভোটের কারণে কিছুটা ধীর গতি আছে। সকালে আগারগাঁও নির্বাচন ভবনে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সিসিটিভি মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। নির্বাচন উৎসব মুখর হচ্ছে দাবি করে সিএসি বলেন, এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো, ভোটের পরিবেশও ভালো, তেমন কোনো অভিযোগও পায়নি, তবে ভোট শেষে বলা যাবে। আশা করি ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিচ্ছে বলে জানান সিএসি। তথ্যচিত্র যেটা আমরা সিসিটিভির মাধ্যমে ক্যাপচার করছি, সেখানে মন্দ কোনো কিছু আমাদের চোখে এখন অবধি আসেনি। মনেই হচ্ছে ভোট বেশ উৎসব মুখর হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি আমাদের অভিমতে যথেষ্ট সন্তোষজনক। আমরা সিসিটিভির মাধ্যমে মনিটর করছি, আমরা আবার ট্যাবের মাধ্যমে আমাদের কক্ষে কক্ষে আমরা মনিটর করছি, আপনারা গিয়ে কক্ষে আমাদের ট্যাবগুলো দেখতে পারেন। কাজেই আমরা ডিজিটাল মাধ্যম প্রযুক্তি ব্যবহার করে যতটা সুন্দর সম্ভব নির্বাচনকে পর্যবেক্ষণ করা এবং নির্বাচনের সুস্থতা, সিদ্ধতা, সঠিকতা নিশ্চিত করা সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আপনারা আরও অপেক্ষা করুন, পরবর্তীতে আপনারা আরও তথ্য দেবে, শেষ অবধি দিন শেষে চূড়ান্ত কথাটা বলা যাবে।